আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين আজকে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখা এর উদ্যোগে আয়োজিত এই বছরে যারা শিক্ষানবিশ আইনজীবী থেকে আইনজীবী হিসাবে উত্তীর্ণ হয়েছেন আমাদের সেই সকল প্রাণপ্রিয় এবং সম্মানিত দেশের কৃতিমান মানুষ হিসেবে যারা ভূমিকা রাখবেন সে সকল ভাইদের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি বিজ্ঞ আইনজীবী জজকোর্ট শাখা সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং আজকে যাদেরকে নিয়ে মূলত আয়োজন আমাদের সেই সমস্ত সম্মানিত এবং প্রাণপ্রিয় উত্তীর্ণ বিজয়ী আইনজীবী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা জীবনের এই পেশাকে আপনাদের জন্য গ্রহণ করেছেন শুধুমাত্র দুনিয়ার জন্য না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিক যে দুনিয়ার কল্যাণ হয় মানুষের একই সাথে এটা আপনি সাদাকায়ে জারিয়ার একটা অংশ হবে একজন ভাইকে যখন আপনি দুনিয়ার বিপদ থেকে মুক্ত করেন মানুষ দুটো বিপদের কথা ভোলে না একটা হচ্ছে মৃত্যুকালীন সময় যদি কেউ কারো পাশে দাঁড়ায় আর একটা হচ্ছে খুব বিপদগ্রস্ত অবস্থায় যদি কেউ কারো পাশে দাঁড়ায় এই দুটো অবস্থার কথা মানুষ সাধারণত তার স্মৃতি থেকে এসে হারিয়ে ফেলে না আপনারা সেরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করেছেন যে মানুষের বিপদগ্রস্ত জায়গায় তাদের সাথে থেকে তাদের হৃদয়ের কোঠায় নিজের নাম স্থাপন করে তার দোয়ায় সামিল হওয়ার জন্য তার কল্যাণকামিতায় সামিল হওয়ার জন্য আপনারা এই পেশা বিবেচনা করেছেন বাছাই করেছেন এবং সেখানে ইতিমধ্যে নির্ধারিত হয়েছে উত্তীর্ণ হয়েছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের বোনেরা যারা এসছেন আমরা বন্ধের জন্য শুভকামনা করি যে আজকে ভাই এবং বন্ধের সমস্ত ক্ষেত্রেই তাদের একটা উল্লেখযোগ্য অবদান আছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমাদের বোনরা আজকে অংশগ্রহণ করেছে আমরা বোনদেরকেও আলাদাভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এবং এই পরিমাণটা দিন দিন যেন আরও বৃদ্ধি পায় কারণ আমাদের অনেক নারী ক্লায়েন্ট থাকে আসামি থাকে যারা সাধারণত আমাদের ভাইদের কাছে সব কথা খুলে বলতে পারেন না এই ক্ষেত্রে আমাদের বোনরা আশা করি আগামী দিনে ভূমিকা পালন করবে এবং যারা উত্তীর্ণ হয়েছেন আমাদের সেই সমস্ত বোনদেরকেও আলাদাভাবে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই সফলতা হচ্ছে পাঁচটি জিনিসের স্তরকে অতিক্রম করা নাম্বার ওয়ান আপনি প্রথম নিজেকে অসহায় মনে করবেন অর্থের কাছে যখন টাকা থাকবে না যখন টাকার সংকট হবে মানুষ তখন হার মেনে যায় এই জন্য গোটা পৃথিবীতে বলা হয় ফাইন্যান্স পাওয়ার ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফাইনাল পাওয়ার ফাইন্যান্সের সাথে দুটো যোগ করা হয় ফার্স্ট অ্যান্ড ফাইনাল এটা প্রথম এবং এটা শেষ এবং এটা চূড়ান্ত এটা যার কাছে আছে তার কাছে সব আছে ওই যে আপনারাই বলেন টাকায় বাঘের চোখও মেলে একটু টাকা বাড়াই দেন কাজ হয়ে যাবে এই কথা কিন্তু আমাদের থেকেই শোনা আমরা আসামি আপনারা আমাদের এই জায়গায় সহায়তাকারী আমরা নিজের কানে শুনেছি এগুলো টাকা বাড়াই দেন কাজ হয়ে যাবে এটা আপনাদের কোনো ত্রুটি না এটা আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার একটা ত্রুটি এই ত্রুটিতে আপনি আপনার শুধু ক্যারিয়ার দিয়ে আপনি সফল হতে পারবেন সেকেন্ড থিং হচ্ছে দ্বিতীয় ব্যর্থতাটা আপনি কোথায় গিয়ে ধাক্কা খাবেন ফাইন্যান্স পাওয়ারের পর ওই যে কয়েকটা শক্তির কথা বলেছে এগুলোকে একসাথে বলা হয় আর্মস পাওয়ার অর্থাৎ যার কাছে শক্তি আছে পাওয়ার আছে রক্তচক্ষু আছে বুলেট আছে গুলি আছে বন্দুক আছে পিস্তল আছে চাইলে আপনাকে একটা মামলা দিয়ে দিতে পারে চাইলে আপনাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে এই বছরে শুধু না এই বিগত 15-16-17 বছরে আমাদের বহু আইনজীবী জেলখানায় ঢোকেন নাই মিথ্যা অপবাদ আমি ভিতরে থেকে আমি 4 বছর জেলে থেকেছি এক টানা আলহামদুলিল্লাহ আপনাদের থেকে সহযোগিতা নিয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বের হয়ে আসছি এবার যে কোনো সময় আবার জেলে যাওয়ার প্রস্তুতি নিয়েই আমরা রাস্তাঘাটে চলাফেরা করি এই জন্য আপনাদের প্রতি আমাদের মহব্বতটা ভালোবাসাটা অন্য যে কোনোর প্রতি একটু বেশি আমি আমার বাসায় মাঝে মধ্যে বলি আর কি যে আমি এই পরিবারকে যত বেশি ভালোবাসি আইনজীবী পরিবারকে তার চেয়ে বেশি ভালোবাসি কারণ আমি জেলখানায় গেলে তুমি প্রথম ফোনটা কিন্তু আইনজীবীদের কী করবা তাদের কাছেই তুমি দৌড়ে যাবা যে আমার হাজব্যান্ডকে আমার বাবাকে সন্তান দৌড়ে যাবে সুতরাং আশ্রয়স্থল কিন্তু ওইটা আমাদের দুনিয়াবি দৃষ্টিতে তো দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনি আর্মস পাওয়ারের কাছে আপনি হেরে যাচ্ছেন যার কাছে আছে এই জায়গাটাও যদি আপনি কভার করতে পারেন তাহলে থার্ড পাওয়ারটা হচ্ছে যে পাওয়ারটা এখন আমাদেরকে কভার করে সেই পাওয়ারটাকে এখনকার দুনিয়া বলা হয় কালচারাল পাওয়ার অর্থাৎ একটা সংস্কৃতি আছে আপনি আপোষ করেন সব পেয়ে যাবেন ডান বাম সামনে পিছনে ভালো মন্দ আলো অন্ধকার এত কিছু দরকার নেই
আরে ভাই চলতে থাকেন, এগুলো ভালো কথা সবাই বলে, এত শুনে বিচার বিশ্লেষণ করে আপনি সব মামলা চালাইতে পারবেন না। এমনকি আপনার ক্লায়েন্ট যে আসছে সেই ক্লায়েন্টও আপনাকে অন্যায়ের পথে ধাবিত হওয়ার জন্য আপনাকে কি করবে, উৎসাহিত করবে, আপনাকে ইন্সপায়ার করবে যে ভাই জামিন বলে কথা, আমার জামিন দরকার, আমার ক্লায়েন্ট বের করা দরকার, আমার বাবাকে বের করা দরকার, আমার মাকে বের করা দরকার, আপনার কাছ থেকে তো ওয়াজ শুনতে আসি নাই। আপনি যখন দুটো ভালো কথা বলবেন, আমি বলতে শুনেছি আমার পাশে ক্লায়েন্ট একজন বসে আইনজীবীকে সে পাল্টা থ্রেট করতেছে যে এইসব ওয়াজ তো আপনি করবেন না, এগুলো তো হুজুররা করার জন্য আসছে, এগুলো তো প্রতি শুক্রবার আমি হুজুরদের কাছ থেকে ইমামদের কাছ থেকে শুনি, আপনি ওয়াজ করার জন্য আর দরকার নেই, আপনি আমার কাজটা করে দেন, কী লাগবে বলেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি কালচারালি সংস্কৃতিগতভাবে সত্ত্বগতভাবে আজকে বাংলাদেশটাকে একটা অপসংস্কৃতি, বাংলাদেশটাকে একটা অপশক্তি, বাংলাদেশটাকে একটা অনৈতিক, বাংলাদেশটাকে একটা দুর্বল কাঠামো রাষ্ট্রের উপরে পরিণত করে সমগ্র জাতিকে অন্যায়ের দিকে ধাবিত হতে আমাদেরকে কী করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে। আপনি ভালো পথে যাবেন, আপনি আটকে যাবেন, আপনি সত্য সুন্দরের পথে থাকবেন, আপনি আটকে যাবেন, আপনাকে পেছন থেকে টেনে ধরা হবে। আমি আজকে আইনজীবী ভাইদেরকে বলতে চাই, ভাইয়েরা সফলতা হচ্ছে যখন এই প্রতিকূলতার বিরুদ্ধে চলে আপনি নিজে সাস্টেন করতে পারবেন। আমাদের গ্রামে নদীতে খালে দেখবেন একটা মাছ, এটাকে আপনারা কেউ ভাটা মাছ বলেন আর কি, এই মাছটা যখন চলে সে কখনো স্রোতের সাথে চলে না, কোন দিকে চলে, উল্টা দিকে চলে, এবং এই মানে তার চোখ দুটো সবসময় কি থাকে, উপরে থাকে, সে কখনো নিচে থাকে না, পানির নিচেও থাকে না, স্রোতের সাথে চলে না। তো আমরা আইনজীবীদেরকে বলি, আপনারা হচ্ছেন এই প্রতিকূল পরিস্থিতিতে থাকা একদল ভাটা মাছের মতো, যারা স্রোতের সাথে আপোষ না করে, স্রোতের মাঝখানে থেমে দাঁড়িয়ে না থেকে, স্রোতের সাথে বিলীন না হয়ে গিয়ে স্রোতটাকেই বরং পাল্টে দিতে হবে। এটার জন্য আইনজীবীদের ভূমিকা পালন করতে হবে। এই দেশ, এই রাষ্ট্রের কাঠামোটাকে যদি আমরা সততা ন্যায়পরায়ণ দিকে নিয়ে যেতে চাই, তাহলে আপনাদেরকে আজকের সফলতার মানদণ্ড এই পর্যন্ত আপনারা বলতে হবে যে প্রথম ধাপে আপনারা শুধু পা রেখেছেন, চূড়ান্ত সফলতাটা কি? ওই যে বললাম আপনি ডাক্তারের কাছে গেলে মনে হবে হ্যাঁ ডাক্তার হলাম না, ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে আপনি মনে হবে আমার বিল্ডিংটা এখন করার জন্য আমি সবচেয়ে ভালো আইডিয়া দিতে পারতাম যদি ইঞ্জিনিয়ার হতাম, আপনি ঠিক এখন যদি প্রশাসনের কাছে যান তাহলে মনে হতো আমি ভালো প্রশাসক হলে আজকে আমার ভাইকে আমার বোনকে আমি হেল্প করতে পারতাম। সামগ্রিকভাবে একজন মানুষ একই সাথে আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কবি হওয়া কি সম্ভব? বাস্তবে এটা হবে? হবে না। এই সব কিছুই কভার করার জন্য চতুর্থ একটা পাওয়ার অ্যান্ড লাস্ট পাওয়ার, দিস ইজ এ আইডিওলজিক্যাল পাওয়ার, যার কাছে আদর্শিক শক্তি আছে। এই আদর্শিক শক্তিওয়ালা একজন আইনজীবী যখন ডাক্তারের কাছে যায়, তিনি যদি বুঝেন যে এই আইনজীবীটা আসলে খুব ভালো মানুষ, তখন ওই ডাক্তার আপনার চেহারার দিকে তাকিয়ে যেটাকে আপনাদের আইনজীবী ভাষায় বলে যে একজন ম্যাজিস্ট্রেট, একজন জাস্টিস, একজন জাজ, তার কথা শোনার আগে তার ফিগারটা আগে দেখেন, হোয়াট দেম, হু ইজ হি, আসলে লোকটাকে কে দাঁড়িয়েছেন, ফিগারটা দেখে। ফেস ভ্যালু ইজ দ্য ফার্স্ট ভ্যালু অ্যান্ড ইম্পর্টেন্ট ভ্যালু, আপনি কি বলবেন তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার ফেস ভ্যালুটা জাস্টিসের কাছে, জাজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে যদি এটাকে প্রকৃতভাবে তুলে ধরতে পারেন যে উনি সাধারণত কোনো মিথ্যা মামলা নিয়ে লড়তে আসেন না, এই কথাটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি শুধু আইন অঙ্গনে না, আপনি ডাক্তারের কাছে গিয়ে সম্মান পাবেন, আপনি পুলিশের কাছে গিয়ে সম্মান পাবেন, আপনি অন্য কাছে গিয়েও সম্মান পাবেন। এবং আইডিওলজিক্যাল এই পাওয়ারটাই হচ্ছে মানুষের সফলতার মূল মানদণ্ড। তখন আপনি মনে করবেন সবগুলোই আসলে আমার কভার হয়ে গেছে। সকল শক্তির একটা জায়গায় এসে মানুষ আত্মসমর্পণ করে, সেটা হলো নৈতিকতার কাছে, সেটা হলো আদর্শিকতার কাছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আজকে আপনারা যারা এখানে উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত সিনিয়র লয়ার এখানে আছেন, যারা ইতিপূর্বে ছিলেন, ইন্তেকাল করেছেন, একদম নাম ধরে ধরে আপনারা জানবেন, তারা কোর্টে দাঁড়ানোর পর অন্তত আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টদেরকে জামিন করানোর ক্ষেত্রে আমরা সফল হই, অনেক ক্ষেত্রে হই না, কিন্তু এইটা ঠিক যে জাস্টিসের পক্ষ থেকে, জাজমেন্টের পক্ষ থেকে, জাজের পক্ষ থেকে, ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে উনি বলেন যে আপনি কথা ঠিকই বলেছেন কিন্তু আমি যে কোনো কারণে হোক আপনাকে কি দিতে পারলাম না, বেলটা দিতে পারলাম না, রিমান্ড শুনানি সব ঠিক হয়েছে, আমি নিজ কানে তো 4.5 বছর রিমান্ড শুনানি শুনেছি, আমার 67 দিনের রিমান্ড ভোগ করেছি আমি, তাহলে 67 দিনের রিমান্ড শুনানি তো আমার কানে শোনা। আমাদের এই সমস্ত সম্মানিত সিনিয়র লয়ারগণ এই রিমান্ড শুনানি করেছেন, এমনকি নৈতিকভাবে আদর্শিকভাবে এতটা দায়গ্রস্ত হয়ে পড়েছে এই বিচারাঙ্গন, যারা ফরমাইশি রায় দেন, যে তারা প্রায় বলতে শুনি যে এই ডিসিশনটা বা এই রায়টা বা এই সিদ্ধান্তটা আমরা এখন আপনাদেরকে দিচ্ছি না, আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব। তার মানে হলো তিনি এই আইনজীবীদের
ইসে মানে ডিসকাশনে তাদের যে আপিল তারা করেছেন সেখানে তারা কি হয়েছেন কনভিন্স হয়েছেন কিন্তু একটা জায়গায় তারা কি হয়ে আছেন আটকা পড়ে আছেন সেখানে আপনি যদি হতাশ হন তাহলে আপনি থেমে যাবেন সেখানে যদি আপনি আটকা পড়ে যান তাহলে আপনি ব্যর্থ হবেন আপনার সফলতা কাজে লাগবে না আমরা শুধু আপনাদেরকে আহ্বান জানাতে চাই আলহামদুলিল্লাহ এই সমস্ত কিছু সত্ত্বেও আমি জেলখানায় বহুবার দেখেছি অন্য আদর্শের পন্থী লোক ভিন্ন আদর্শ আমি কোর্ট অঙ্গন একদম খোলামেলা বলি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের কর্মী বিএনপি করেন বিএনপির কর্মী জাতীয় পার্টি করেন জাতীয় পার্টি কর্মী বড় ব্যবসায়ী অন্য দলের অন্য মতাদর্শের কিন্তু আমাদের কাছে গিয়ে বলতেন মাসুদ ভাই আমি অন্য আইনজীবীদের দ্বারা নানান কারণে প্রতারিত হয়েছি যে কারণই হোক আমার মামলাটা আসলে ভালোভাবে চালু হয় নাই আমার ফ্যামিলিও তাদেরকে ভালোভাবে গাইড করতে পারে নাই আমরা রীতিমতো প্রতারিত সুতরাং এখন আমার মনে হয় আমি অমুক দল করি কিন্তু তারপরও মনের দিক থেকে এখন আমি আশাবাদী বিশ্বাস করি আস্থা রাখি যে আপনারা যদি একজন আইনজীবী আমাকে দেন টাকা পয়সা যা লাগুক আমি মনে করি যে আপনাদের আইনজীবীদের মাধ্যমেই আমার পক্ষে বের হওয়া সম্ভব আমি জেলখানায় থেকে কমপক্ষে 85 জনকে এভাবে আমাদের দলের বাইরে আমি 85 জন ভাইকে আমি আপনাদের বোঝার জন্য বলছি 85 জন ভাইকে আমি এভাবে আমাদের আইনজীবী এখানে সাক্ষী আছেন আমি ভিতর থেকে তাদের মামলার নাম্বার পাঠিয়েছি আমি কোর্টে আসতাম তাদেরকে ধরিয়ে দিয়েছি যে ভাই প্লিজ জামাত ইসলামীর আইনজীবীর প্রতি যদি তাদের আস্থা থাকে সেই আস্থার জায়গাটা বিনির্মাণ কিন্তু হঠাৎ একদিনে হয় নাই আমি আজকে আমার সামনে যারা বসে আছেন সফলতা উত্তীর্ণতা এটা স্টার্ট হচ্ছে আপনারা প্রথম সিঁড়িতে পা রেখেছেন এখন আপনাদেরকে একটা চূড়ান্ত ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া ক্বাদ আফলাহা মান যাক্কাহা যদি চূড়ান্ত সফলতা আপনি চান কোরআন আপনাকে সফলতার কথা বলে দিয়েছে মাইকেল এই শার্ট আপনাকে সফলতার কথা বললে ওটা হবে না এই যুগে চলবে না এই যুগে এটাও কেউ শুনবে না আইনস্টাইনের সফলতার বাণী এই যুগে কেউ শুনবে না আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন সেটা হচ্ছে সফলতার মানদণ্ড মানদণ্ডটা কি ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আসলে আপনাকে ডিভাইসগতভাবে সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আপনার বডি স্ট্রাকচারাল দিক থেকে আপনার মধ্যে একটা ডিভাইস আল্লাহ সেট করে দিয়েছেন অটোমেটিক্যালি আপনি একটা মামলা দেখতে বুঝতে পারেন এই মামলাটা সত্য নাকি বুঝতে পারেন আপনি এরপরে ডিসিশনটা হচ্ছে আপনার আপনি মামলাটা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে লড়বেন নাকি মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ভাবে আপনি কাজ করবেন আমরা আশা করি যে আপনারা সেই ক্ষেত্রে ভূমিকা পালন করবেন আর সেই শেষ কথা হচ্ছে যে এই ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা যেন মূল টার্গেট হচ্ছে আদর্শিকভাবে কদ আফলাহামান যাক্কাহা মূল সফলতা হচ্ছে যে আপনি যে সত্যের পথে ন্যায়ের পথে ভালোর পথে আলোর পথে আদল এবং ইনসাফের পথে এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন 2 বছর 3 বছর 5 বছর 7 বছর হয়তো আপনার কষ্ট হবে কিন্তু এই 7 বছর পর যে ফেস ভ্যালুটা আপনারা ডেভেলপ করবে এই ফেস ভ্যালুটা আসলে এখনকার আধুনিক পরিভাষা এই ফেস ভ্যালুটার আসল নামই হচ্ছে আইডিওলজিক্যাল ভ্যালুস হিউম্যান ভ্যালুস এই হিউম্যান এবং আইডিওলজিক্যাল ভ্যালুসটাকে আপনারা আপনাদের কোর্টের ভাষায় এটাকে ফেস ভ্যালু বলেন দিস ইজ নট ফেস ভ্যালু দিস ইজ আইডিওলজিক্যাল ভ্যালু দিস ইজ হিউম্যান ভ্যালুস এই ভ্যালুসটা যদি আপনারা ডেভেলপ করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনার পিছনে আপনি টাকার পিছনে ছুটতে হবে না তখন টাকা আপনার পিছনে ছুটবে যেটা ইসলামের এই দৃষ্টিভঙ্গি যে দুনিয়ার পিছনে তুমি ছুটলে দুনিয়া তোমাকে নাকে রশি লাগিয়ে গোলামের মতো করে তোমাকে ছুটিয়ে বেড়াবে আর যদি তুমি আদর্শের পিছনে ছোটো ন্যায় নীতির পিছনে ছোটো ভালো সত্য সুন্দরের পিছনে ছোটো আলোর পিছনে যদি ছোটো আল্লাহর দেওয়া বিধানের দিকে যদি তুমি ধাবিত থাকো তাহলে গোটা দুনিয়া তোমার পিছনে ছুটতে বাধ্য হবে আমি আশা করি আপনারা সেই আলো সত্য সুন্দরের স্লোগান নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন লয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে আপনাদের সাথে আমরা আছি আপনাদের সমস্ত আয়োজন আমরা করে রেখেছি আপনাদের আজকে শুধু এই ফুল দিয়ে বরণ করে একটা প্রাথমিক পর্ব আপনাদের কাজকে মিষ্টিমুখ করানো এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাট এরপর প্রফেশনালিজমে আপনাদের জন্য আমরা সুন্দর আয়োজন করে রেখেছি আশা করি আপনাদের সাথে যোগাযোগ থাকবে আপনাদের ক্যারিয়ার নিয়ে আমরা একটা জায়গা পর্যন্ত যেতে চাই যে জায়গায় গিয়ে শুধুমাত্র আপনারা জজ কোর্ট পর্যন্ত বা ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত না আপনার সুপ্রিম কোর্টের হায়ার লেভেল পর্যন্ত আপনাদের ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে এখান থেকে গোটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী লয়ার্স কাউন্সিল আপনাদের পাশে ছিল আছে ভবিষ্যতে থেকে আপনাদের সব ধরনের কার্যক্রমে আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা আমাদের আহ্বানে আজকে যেমন সাড়া দিয়েছেন আগামী দিনের ন্যায়সঙ্গত যে কোনো আহ্বানে সাড়া দিয়ে আমাদের পাশে আপনারা থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলা আপনাদের আজকের এই উত্তীর্ণ হওয়াটাকে বরকতপূর্ণভাবে কবুল করুন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জনগণ
গণনন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণনন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ, নীলিমা নতুন কথা।